গণভোটের মাধ্যমে সংযুক্তির ঘোষণার পর রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তির অপেক্ষায় দখলকৃত চার অঞ্চল। তবে এজন্য সম্পূর্ণ করতে হবে কয়েকটি ধাপ। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় চার অঞ্চলের সংবিধান সংশোধন বিল পাশের পর যাবে উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলে, সেখান থেকে পাশের পর প্রেসিডেন্ট কার্যালয়ে। আগামী শুক্রবার পুতিনের 70তম জন্মদিনের আগেই ধাপে ধাপে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শেষের আশা করছে মস্কো। তবে যুদ্ধের এ পর্যায়ে হঠাৎ কেন ইউক্রেনের চার অঞ্চল সংযুক্ত করল রাশিয়া, কিংবা কোন কৌশলে এগোতে চাইছেন পুতিন, এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে বলা হয়, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে সম্প্রতি কিছুটা হোঁচট খায় রুশ বাহিনী, তাই হঠাৎ করেই গণভোটের সিদ্ধান্ত নেয় রাশিয়া। চলতি বছর ক্রিমিয়া দখলের বর্ষপূর্তিতে প্রেসিডেন্ট পুতিন অঙ্গীকার করেছিলেন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরের রুশ ভাষাভাষীদের গণহত্যা থেকে রক্ষাই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য বাস্তবায়নের পথেই হাঁটছে রাশিয়া। তবে যুদ্ধ সহসাই থামছে না বলে শঙ্কা বিশ্ব মোড়লদের। শুধু সংযুক্তির ঘোষণায় নয়, অঞ্চলগুলোর নিয়ন্ত্রণে কোনো ছাড় দেবেন না পুতিন, সেক্ষেত্রে যুদ্ধ দীর্ঘস্থায়ী ও পরিস্থিতি পরিবর্তনের কোনো আভাস মিলছে না। বিশ্লেষকরা বলছেন, চলমান যুদ্ধে পরিস্থিতি আরো উত্তপ্ত হবে, একই সঙ্গে পশ্চিমাদের সঙ্গে পরোক্ষ বিরোধে জড়িয়ে নিজেদের বিপদ ডেকে আনতে পারে রাশিয়াও। রুশ ভূখণ্ডে যুক্ত হওয়া অঞ্চলগুলোতে এবার সেনা সদস্য বাড়ানোর উপর জোর দিতে পারেন পুতিন। এতে যুদ্ধে ঘি ঢালার মতো অবস্থা তৈরি হতে পারে। ন্যাটো ও পশ্চিমা মিত্ররা এরই মধ্যে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছে। মস্কোর জন্য এসব ভবিষ্যৎ হুমকি স্বরূপ। এমনকি আরেকটি ক্রিমিয়ার ঘটনা ঘটতে যাচ্ছে কিনা এমন প্রশ্ন উঠেছে। 2014 সালের মার্চেও একই পথে হেঁটেছিল রাশিয়া। সে বছর ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয় মস্কো। পরে গণভোটের মধ্য দিয়ে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করেন পুতিন। দোনেৎস্ক ও লুহানস্কের বড় অংশ 2014 সাল থেকে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হাতে ছিল, যেখানে গত 7 মাসের যুদ্ধে দোনেৎস্কের 60% অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে এনেছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেনের অঞ্চলগুলো নিজেদের বলে ঘোষণা দেওয়ার পর রাশিয়ার নতুন সীমান্ত কিভাবে নির্ধারিত হবে তা এখনো স্পষ্ট করেনি ক্রেমলিন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।